নমস্কার আপনারা স্টাডি প্রোফাইল আজকে যে পরীক্ষা হলো ফুটেসাইয়ের শনিবার সেই পরীক্ষার ফার্স্ট শিফটের একটি কোশ্চেনের দেখতে পাচ্ছ স্ক্রিনশট যেটি ফেসবুক থেকে নেওয়া এবং এই রকম বিভিন্ন স্ক্রিনশট ফেসবুকে কিন্তু ঘুরছে যেগুলো কিনা বলা হচ্ছে যে পরীক্ষার আগেই কিন্তু কোশ্চেন আউট হয়ে গেছে এই রকম বলা হচ্ছে যদিও এর সত্যতা সম্পর্কে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু কোশ্চেন যে এগুলোই ছিল সেটা একদম কনফার্ম ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন কর্নিয়া দেহের যে অংশ অবস্থিত মিনামাটা রোগের কারণ কি এই পুরো পুরো সেম সেম কোশ্চেন ছিল ঠিক আছে কোনো রকম চেঞ্জ নেই তো এই কোশ্চেন এলো কীভাবে যেহেতু কোশ্চেন আনতে দেওয়া হয়নি সব জমা নেওয়া হয়েছিল তারপরেও কীভাবে এলো ধরে নেওয়া যেতেই পারে যে কোশ্চেন হয়তো পরে কেউ ছবি তুলে বা কীভাবে কিছুভাবে হয়তো এটা পাঠানো হয়েছে এবার যতক্ষণ না পিএসসি সেটা স্বীকার করছে বা পিএসসি সেটা তদন্ত করছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে এটা লিক হয়েছে কিনা তবে যে কোশ্চেন সেটা কিন্তু একদম হুবহুই একই আছে এখানে কোনোরকম চেঞ্জ নেই এরপরে তোমাদের আবার একটি পেজ দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে তোলা কোথাও কিছু বাদ নেই পুরো এখানে যা যা আছে সেম সেম এসছিলো রকম যারা প্রশ্ন বলছিল যারা ফার্স্ট শিফটে দিয়েছে তারা সেম क्वेश्चन দেখে বলছে হ্যাঁ এগুলোই ছিল এবং সেম একদম ছিল এগুলোই নেক্সট আরও একটি দেখাচ্ছি তোমাদের এখানে তোমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ যে স্ক্রিনশটেতে কিন্তু কোশ্চান দেওয়া রয়েছে ঠিক আছে উত্তরগুলো তোমরা দেখো যে ক্যালসিয়াম পল্লব বংশ বি আর আম্বেদকর চা দুশো মিটার পারদ সিক্সটি ভিটামিন এ এগুলো সেকেন্ড শিফটে যে প্রশ্ন এসেছিলো তার উত্তর কিন্তু এইগুলো ছিল ব্যারাকপুর হ্যাঁ প্রতিধ্বনির মাধ্যমে বাদুর যে রাতে চলাফেরা করে কিসের মাধ্যমে দ্বিতীয় চন্দ্রের সময় যে এসেছিলো সে ফাইহি তার কথা এখানে দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো দ্বিতীয় শিফটের কশ্চান ছিল এবং এখানে মজার ব্যাপার যদি তোমরা দেখো যে এর যে উত্তরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে আটটা আঠান্ন আটটা আঠান্ন এ এম এ দেওয়া হচ্ছে এটা হোয়াটসঅ্যাপের ফোন থেকে একটি তোলা কে তুলেছে তা তো জানা নেই ফেসবুকে পেলাম তো সেটা শেয়ার করলাম এখানেও যদি ধরে নেওয়া যায় যে এডিট করে কেউ বসাতেই পারে সেটা হতেই পারে কিন্তু তারপরেও যে কশ্চানের পিডিএফটি তো তোমাদের দেখালাম যে ওই দুটো পেজ সেটা তো বাইরে আসার কথা নয় যেহেতু কোশ্চেন জমা নিয়ে নিচ্ছে তো এই রকম একটা ব্যাপার ঘটছে তবে যাদের পরীক্ষা আছে আগামী কাল যাদের রয়েছে এখানেও তোমরা দেখতে পাবে একদম পুরো সিরিয়াল ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাহান্ন তিপান্ন চুয়ান্ন প্রিন্ট করে একদম সুন্দর প্রিন্ট করে শুধু উত্তরগুলো হাতে লেখা রয়েছে তার মানে এগুলো পুরো আগের থেকে সব রেডি করা ছিল এগারোটা পঁয়তাল্লিশে এম তোমরা দেখতেই পাচ্ছ এটা সেন্ড করেছে যে করেছে তার এই অবস্থা আছে তো এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে পরীক্ষা হলো এবং বিভিন্ন রকম গুজবও আসছে তোমরা দেখতে পাচ্ছ এবার পিএসসি কি এর উত্তরে কি জানাচ্ছে সেটাই দেখার যাদের কালকে পরীক্ষা আছে তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে যেহেতু এতদিন ধরে ওয়েট করে আছো পরীক্ষা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আবার লিক হলে কিছু করার নেই বা আমাদেরও কিছু করার নেই থাকে না এক্ষেত্রে পিএসসি যদি রকম। পদক্ষেপ না নেই আবার যাদের কাছে আসছে কোশ্চেনগুলো আসছে তারা তাদের বলবো যে অবশ্যই এগুলোকে শেয়ার করবেন না কেন কি যদি ওই ভেরিফিকেশান বা কোনোভাবে ইনভেস্টিগেশান হয় তখন কিন্তু সেই শেয়ারের সূত্র মারফত সমস্যায় পড়তে পারেন তো সেই জন্য সব থেকে ভালো যে কেউ শেয়ার করবেন না তো সব মিলিয়ে এইভাবেই পরীক্ষা প্রথম দিনের যে পরীক্ষা সেটা এভাবেই সমাপ্ত হয়েছে হ্যাঁ তো কার কি মতামত সেটা অবশ্যই তোমরা জানাতে পারো নিচে ধন্যবাদ